প্ল্যাটফর্মে রেলগাড়ি পৌঁছা মাত্র এভাবেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। দরজা থেকে শুরু করে ভেতরের লবি, তিল ধারণের ঠাঁই নেই কোথাও। রাজধানীর ভেতরে গণপরিবহন না থাকায় পায়ে হেঁটে যখন স্টেশনে পা রাখছেন, সেখানেই মরার উপর খাড়ার ঘা। গলদঘর্ম হয়ে ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারে দাঁড়িয়েও মিলছে না টিকিট। এক একটি টিকিট যেন সোনার হরিণ। যারাও বা টিকিট পাচ্ছেন, শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা তাদের। স্ট্যান্ডিং পাইছি, কিন্তু গাড়িতে উঠতে পারবো কিনা সে সন্দেহ আছে। বাস মালিকের সাথে সরকারের কোনো সমন্বয় নাই, তার কারণে আজকে আমাদের এই ভোগান্তি। আমি ওদের সে নিউ মার্কেট থেকে হেঁটে আসছি স্টেশন পর্যন্ত। একটা মহিলা বা বাচ্চা, তাদের দাঁড়ায় থাকা সেই সক্ষমতা নাই, তারা মাঝে মাঝে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থার মধ্যে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, এমন সিচুয়েশন তৈরি হয়েছে। ব্যাংক সহ সরকারি বিভিন্ন দপ্তরের চাকুরির পরীক্ষা, বিভিন্ন একাডেমিক পরীক্ষা থাকায় বিপাকে পড়েন রাজধানীতে আগতরা। এছাড়া জরুরি কাজে ঢাকা এসেও বিপদে পড়েন অসহায় মানুষ। পরীক্ষা দিতে আসছিলাম, আসছি ওইভাবে, যাইতে হইতাছে এইভাবে। যাদের এই ঢাকা শহরে থাকার মতো কোনো জায়গা নাই, তারা কি করবে? শুক্রবারে যারা সকালে পরীক্ষা দিয়ে চলে যেতে চাইছিল, তারা তো যেতে পারেনি। এই অবস্থার মধ্যে স্টুডেন্টরা কিভাবে বাসায় ফিরবে, পরীক্ষার্থীরা কিভাবে যাবে? বাড়তি চাপ সামাল দিতে আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করার কথা জানান রেল সংশ্লিষ্টরা। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে বিভিন্ন ট্রেনে, আন্তনগর ট্রেন সময়ে আমরা নতুন করে 22টি কোচ সংযোজন করেছি আজকে, আগামীকাল কারো বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, নানা সমস্যায় জর্জরিত বিশৃঙ্খল পরিবহন খাত যেন হঠাৎ করেই বন্ধ হয়ে এমন জনদুর্ভোগ তৈরি করতে না পারে, সে ব্যাপারে আশু পদক্ষেপ নিতে হবে সরকারকে। একই সাথে উদ্বুদ্ধ পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক করার দাবি তাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।